ফেনীর রাজনীতিতে কয়েক দশক ধরে ব্যাপক আলোচিত ব্যক্তি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী। জীবনের শেষ দিনগুলোতে অনেকটা নিভৃতচারী হয়ে উঠলেও আলোচনা ও বিতর্ক পিছু ছাড়েনি তার। রাজনীতিতে নামি দামি থেকে শুরু করে জনসাধারণের হৃদয়ে জায়গা করে নিলেও ব্যক্তি জীবনে ছিলেন সঙ্গীহীন। চিরকুমারে থেকে ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। আরও জানাচ্ছেন শেফল করিম। জয়নাল হাজারী বীর মুক্তিযোদ্ধা, ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা, একসময় ফেনীর গডফাদার নামেও পরিচিত ছিলেন তিনি। রাজনীতিতে আলোচনার সমালোচনার ঝড় তুললেও ব্যক্তি জীবনে চিরকুমার ছিলেন জয়নাল হাজারী। তার চিরকুমার থাকার পেছনে বিজু নামের এক তরুণীর সঙ্গে বিচ্ছেদের কাহিনী সবার মুখে মুখে। তার ভাষ্য ছিল, যখন বিয়ের বয়স তখন সেই 69, 70, 71 এর উত্তাল সময়ে ছিলেন তিনি। প্রেম প্রেমিকা বিজু ও বিয়ে নিয়ে চিন্তা করার সময় ছিল না। এরপর মুক্তিযুদ্ধ থেকে ফিরে 6 মাসের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে চলে যান, ফলে বিয়েটা আর করা হয়নি। নিজের লেখা বইতেও প্রেমিকা বিজুর কথা বলেছিলেন হাজারী। ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল তার লেখা বিজুর বিচার চাই বইটি নিয়ে। আমি বই লিখেছি বলতে বই হচ্ছে বিজুর বিচার চাই। এই যে বিজু কথা দিয়ে কথা রাখলো না আর আমার জীবনটাকে দুর্বিষহ করে দিল, সেটা তো সে একটা অপরাধ করেছে, সেই জন্য তার বিচার হতেই পারে বোধহয়। বিয়ে না করার প্রসঙ্গে কয়েক বছর আগে জয়নাল হাজারী গণমাধ্যমকে বলেছিলেন বিজু ও তিনি ছিলেন সহপাঠী। ফেনী কলেজে পড়াকালীন দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাজারীকে ছাড়া কাউকে বিয়ে করবেন না বলে ওয়াদা করেছিলেন বিজু, তবে এক সময় সেই ওয়াদা ভেঙে ফেলেন তিনি। বিয়ে করি নাই আমার কথা রাখার জন্য। কার কাছে? আমি আমাদের কলেজ জীবনে একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে ছাড়া বিয়ে করব না, সেও বলেছিল আমাকে ছাড়া বিয়ে করবে না, কিন্তু যুদ্ধের সময় সে একটা রাজাকারকে বিয়ে করে ফেলেছে। এখন সে কথা রাখে নাই, আমি রেখেছি, রাখতে চাই সারা জীবন। কে সেটা কি বলা যাবে? নামটা বলেই দিয়েছেন আপনি, বিজু। মানে বিজু কি মুক্তিযোদ্ধাকে ফেলে রাজাকারকে বিয়ে করেছে? করেছে, সেটাই দুর্ভাগ্য। এবং আমি ইচ্ছা করলেও যুদ্ধের পরে সেই রাজাকারকে শায়েস্তা করতে পারতাম, বিজুকে আবার কাছে আনতে পারতাম, আমি সেদিকে তাকাইও না। হাজারী যখন মুক্তিযুদ্ধে তখন বিয়ে করতে বাধ্য হয় বিজু, এক রাজাকার জোর করে তাকে বিয়ে করে। এতে শুধু ওয়াদা নয়, ভেঙে যায় হাজারীর হৃদয়ও। তবে নিজের ওয়াদা কখনোই ভাঙেননি তিনি। আর কোনো নারী জায়গা পায়নি তার হৃদয়ে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বহু অর্জন ও সাফল্য থাকলেও এক বুক কষ্ট নিয়ে আজীবন থেকে গেছেন চিরকুমার। শেফল করিম, আরটিভি।